হারপিক ঢালা ও ছেলে ধরা গুজব সরকার বিরোধীরা ছড়াচ্ছে, জানালেন তথ্যমন্ত্রী। দায়িত্ব জ্ঞানহীন মানুষের জন্য ডেঙ্গু নিয়ে সরকার প্রশ্নের মুখে পড়েছে, জানালেন নাসির। জে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে খালেদার জামিন আবেদন খারিজ। এবং ফেরিতে তিতাসের মৃত্যু, তদন্তের নির্দেশ হাইকোর্টের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলি সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকন উদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। ডেঙ্গু নিরোধে বেসিনে হারপিক ঢালা ও ছেলে ধরা গুজব সরকার বিরোধী একটি সুবিধাবাদী মহল ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে গুজব প্রতিরোধে করণীয় নিয়ে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে তিনি এসব কথা বলেন। মন্ত্রী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে। তবে কারা গুজব ছড়াচ্ছে শনাক্তে কাজে চলছে। সার্ভিস প্রোভাইডারদেরও এক্ষেত্রে যুক্ত করে ব্যবস্থা নিতে চায় সরকার। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে এক্ষেত্রে সার্ভিস প্রোভাইডার বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশেও তা অনুসরণ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। জিয়াদ চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার জামিন আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। আজও শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদিন ও মাহবুবউদ্দিন খোকন। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান। এক যুগ্ম সচিবের অপেক্ষায় থাকা ফেরি তিন ঘন্টায় না ছাড়ায় অ্যাম্বুলেন্সে স্কুল ছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন সপ্তাহের মধ্যে অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নন এমন একজন কর্মকর্তার নেতৃত্বে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার পরিবারকে কেন ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। তিতাসের মৃত্যুর ঘটনায় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ বিচারপতি এফ আর নাজমুল ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। একই সাথে 28 আগস্ট পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত। কিছু দায়িত্বজ্ঞানহীন মানুষের জন্য ডেঙ্গু ইস্যুতে সরকারকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডেঙ্গু প্রতিরোধে 14 দলের করণীয় শীর্ষক এক আলোচনায় তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনকে বারবার সতর্ক করা হলেও তারা যথাসময়ে দায়িত্ব পালন করেনি। গুজব ছড়ানো ঠেকাতে তথ্য গোপন করা থেকে বিরত থাকার কথা বলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ঔষধ ক্রয়ের যে দুর্নীতি এবং যে অদক্ষতা আর যে অনিয়ম হয়েছে তার ব্যাপারে তদন্ত হওয়া প্রয়োজন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, কিছু দায়িত্বহীন মানুষের জন্য এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, সময় মতো সিদ্ধান্ত নিলে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতো না বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে। মোট 20 জনের নমুনা পরীক্ষা করে এ তথ্য পাওয়া গেছে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য দেওয়া হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ডেঙ্গুতে রক্তের প্লাটিলেট পৃথক করতে যে 12,000 টাকা দরকার তা বিনামূল্যে দেওয়ার চিন্তা করছে সরকার, তবে সেক্ষেত্রে রোগীর স্বজনদের ডোনার নিয়ে যেতে হবে। এছাড়া বৃহস্পতিবার থেকে রাজধানীর স্কুল কলেজগুলোতে প্রায় 400 টিম সচেতনমূলক কার্যক্রম চালাবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ডেঙ্গু পরীক্ষার জন্য NS1 কিটের যে কৃত্রিম সংকট অসাধু ব্যবসায়ীরা তৈরি করেছেন তা নজরদারির জন্য টিম গঠন করা হয়েছে।
এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে 1,00,000 কিট আনার প্রক্রিয়া চলছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক সানিয়া তাহমিনা। আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে চ্যানেল টি ওয়ানের কার্যালয়ে। এ সভা অনুষ্ঠিত হয় চ্যানেল কর্ণফুলী সিইও মোহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে। সভায় উপস্থিত ছিলেন কিউটিভির সাইফুদ্দিন মোহাম্মদ ফারুকী, একাত্তর বাংলা টিভির HM তারেক চৌধুরী, আলিফ টিভির জামাল উদ্দিন, রূপসী বাংলার মোহাম্মদ আনোয়ার হোসেন, প্যানফিউশন টিভির শরীফ বাইজেদ মাহমুদ, মার্স টিভির ডক্টর নাসির উদ্দিন খান, চ্যানেল টি ওয়ানের নওয়াজিস তাহনুন, ফ্যামিলি টিভির শেখ কবির হোসেন দীপু, ইজাফ টিভির MM মিজানুর রহমান, বঙ্গ টিভির হৃদয়, চ্যানেল 26-এর মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। সভায় আহ্বায়ক কমিটি বর্ধিত করা হয়। এ সময় অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। গুজব নিয়ে মানববন্ধন বা আমরা গুজব প্রতিরোধে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে প্রিয়া সাহা বলছেন, আবার এই যে স্যারের দ্বারা গুজব, গতকাল আমার তথ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে এবং আজকে রাত্রেও দেখা হবে আমাদের আর ফারুকী ভাবি রাত্রে একটা ডিনার পার্টিতে ঢাকা ক্লাবে দাওয়াত আছে। তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে আমাদের তথ্য সচিবের সাথে আজকে দেখা হবে। আমরা বলেছেন আপনারা আপনাদের মতো করে গোছান আর আমরা আমাদের মতো করে ওয়াচ করি। জমিদার.com অনলাইন শপের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মঙ্গলবার টিকাটুলির রাজধানী মার্কেটে। শপের উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ফিতা কেটে জমিদার.com এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক জালাল। বিশেষ অতিথি ছিলেন লায়ন শহীদুল ইসলাম খোকন, ডক্টর গোলাম মোস্তফা, নাসিরুল্লাহ সান্টু, হানিফ নুরুদ্দিন, রফিকুল্লাহ ভূঁইয়া প্রমুখ। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। হারপিক ঢালা ও ছেলে ধরা গুজব সরকার বিরোধীরা ছড়াচ্ছে, জানালেন তথ্যমন্ত্রী। দায়িত্বজ্ঞানহীন মানুষের জন্য ডেঙ্গু নিয়ে সরকার প্রশ্নের মুখে পড়েছে, জানালেন নাসির। জে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে খালেদার জামিন আবেদন খারিজ। এবং ফেরিতে তিতাসের মৃত্যু, তদন্তের নির্দেশ হাইকোর্টে। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।